হ্যালো ভুয়ার গ্রোলাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের মালটা চাষ সম্পর্কে বিস্তারিত বলব তো অনেকেই বাড়ির ছাদে অথবা আঙিনায় এই মালটা গাছটি লাগিয়ে থাকেন কিন্তু সঠিক পরিচর্যার অভাবে এবং সঠিক নিয়মকানুন না জানার কারণে গাছগুলো তো ভালো ফল হয় না বা গাছের গ্রোথ ভালো হয় না তো এখানে আমি কীভাবে সঠিকভাবে মালটা গাছের পরিচর্যা করবেন এবং এদের জন্য প্রয়োজনে সার প্রয়োগ এছাড়া এ গাছের যতগুলো রোগ আছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসুন এই গাছগুলোর জন্য সার প্রয়োগের পরিমাণ কীরকম হতে হয় তো যদি জমিতে রোপণ করেন তাহলে প্রতি একটা গাছের জন্য গর্ত করে সেখানে দশ কেজি পরিমাণ গোবর ইউরিয়া আড়াইশো গ্রাম পরিমাণ টিএসপি একশো পঞ্চাশ গ্রাম মিউরেট অফ পটাশ একশো গ্রাম জিল জিঙ্ক সালফেট দশ গ্রাম এবং বোরিক অ্যাসিড পাঁচ গ্রাম পরিমাণ ব্যবহার করতে হবে তো এই জিনিসগুলো একসাথে মেশানোর পর দশ থেকে পনেরো দিন পর গাছ চারাটা লাগিয়ে দিতে হবে এছাড়া যদি আপনি টবে চাষ করতে চান বা ছাদে লাগাতে চান তাহলে টবের আকৃতি মিনিমাম দেড় ফিট বাই দেড় ফিট সাইজের হতে হবে সবচেয়ে ভালো হয় বড় আকারের ড্রামে এটা চারাটা লাগালে সেক্ষেত্রে মাটি তৈরির সময় আপনাকে দশ কেজি পরিমাণ গোবর একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমপি এবং দশ গ্রাম জিঙ্ক সালফেট এবং এর সাথে দশ গ্রাম পরিমাণ বোরিক অ্যাসিড মিশিয়ে মাটি তৈরি করতে হবে এবং মাটি তৈরির আট থেকে দশ দিন পর চারা রোপণ করা যাবে এছাড়া রোপণ পরবর্তী সার প্রয়োগের জন্য আপনাকে প্রতি মাসে একবার করে তরল সার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে পাঁচশো গ্রাম পরিমাণ গোবর এবং এক চামচ পরিমাণ মিশ্র সার একত্রে মিশিয়ে গাছের গোড়া থেকে ছয় থেকে দশ ইঞ্চি পরিমাণ দূরে ঢেলে দিতে হবে তো এটা টবের গাছের জন্য এই নিয়মটা তাছাড়া অন্য যে গাছগুলো আছে এগুলোতে অল্প একমুট পরিমাণ সার দুই তিন মাস পর পর ওই মাটিতে চারদিকে গর্ত করে মিশিয়ে দিতে পারেন এরপরে আসুন গাছ ছাঁটাইয়ের ব্যাপারে সঠিক পরিমাণ ফলন চাইলে অবশ্যই গাছ ছাঁটাই করতে হবে ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে আশপাশের ডালগুলো ছেঁটে নির্দিষ্ট আকারে আনতে হবে গাছটিকে এর কারণ হল পার্শ্ববর্তী ডালগুলোতে যেগুলোতে সূর্যের আলো পড়ে সেখানে ফল বেশি ধরে এছাড়া বড় গাছের কাণ্ডে এক মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছেটে দিতে হবে এরপর ছাঁটাইয়ের পর ডালের যে কাটা অংশগুলো সেখানে বর্দ পেস্ট এর প্রলেপ দিয়ে দিতে হয় এছাড়াও অনেক সময় দেখা যায় গাছে প্রচুর ফল আসে এ সময় অতিরিক্ত ফল থাকলে গাছে ফলের আকার ভালো হয় না এই জন্য প্রতিটি ফলের গুচ্ছে দুটি করে সুস্থ সবল ফল রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হবে এবার আসুন গাছটির রোগ বালাই এবং তার জন্য প্রয়োজনীয় প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে তো এই গাছটিতে লিফ মাইনার নামে এক ধরনের পোকার আক্রমণ হয় তো সাধারণত গ্রীষ্ম শরৎকালে গাছে নতুন পাতা গজালে এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায় এ পোকার ক্রীড়াগুলো গাছের উপত্যকের উপর আর ঠিক নিচে সবুজ অংশ খেয়ে আঁকা পাকা সৃষ্টি করে এবং আক্রমণের মাত্রা তীব্র হলে গাছের পাতা কুকরে যায় ও বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ে আক্রান্ত পাতায় ক্যাঙ্কার রোগ হয় গাছ দুর্বল হয়ে যায় এবং গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় প্রতিকার হিসাবে পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতি আসলে ব্যবহার করতে হয় এছাড়া প্রাথমিক অবস্থায় কিরা সহ আক্রান্ত পাতা পুড়িয়ে ফেলতে হবে এরপর জৈবভাবে যদি আপনি দমন করতে চান তাহলে আঠালো সবুজ আঠালো হলুদ রঙের ফাদ ব্যবহার করতে পারেন এই ধরনের ফাদের মধ্যে বাইরের অংশে পোড়ামো মোবিলের প্রলেপ দিয়ে ফাত তৈরি করা হয় এই ফাদগুলো এই কীটনাশকের দোকানে রেডিমেড পাওয়া যায় তো এছাড়া যদি আক্রমণের মাত্রা অতিরিক্ত হয় তাহলে আপনাকে কিনালাক্স টোয়েন্টি ফাইভ সিসি প্রতি লিটার পানিতে দুই মিলিলিটার পরিমাণ মিশিয়ে প্রতি পনেরো দিনের ব্যবধানে স্প্রে করতে হবে এরপর যার একটি এটি হচ্ছে ডাম্পিং অফ তো লেবু জাতীয় ফসলে নার্সারির জন্য এটি একটি মারাত্মক রোগ রোগের আক্রমণে চারা গোড়ার দিকে পচে যায় এবং চারা মারা যায় বর্ষার সময় মূলত এটা বেশি হয় তো প্রতিকার হিসাবে বীজ বোপনের সময় শোধন করে নেওয়া ভালো এছাড়া যদি রোপণ করে ফেলেছেন এমন অবস্থায় এই রোগটা দেখা দিলে অতিরিক্ত সেচ বন্ধ রাখতে হবে এবং রোগ দেখা দেওয়া মাত্র রেডোমিল মিল গোল্ড প্রতি লিটার পানিতে তিন গ্রাম পরিমাণ মিশিয়ে স্প্রে করতে হবে এরপরে আসুন আরেকটি বড় রোগ এটা হচ্ছে গেমোসিস রোগ আক্রান্ত হলে গাছের পাতা ও কাণ্ড ডাল এগুলো বাদামি বর্ণ ধারণ করতে থাকে আক্রান্ত লম্বা লম্বালম্বী ফাটল দেখা দেয় এবং ফাটল থেকে আঠা বের হতে থাকে এছাড়া গাছের পাতা হলুদ হয়ে যায় এবং উপরে থেকে গাছটি মারা যেতে থাকে মূল কারণ হচ্ছে মাটিতে অতিরিক্ত পানি জমে যাওয়া তো এই জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে আর গাছ যদি দেখেন উপর থেকে শুকিয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে তাহলে আপনাকে শুকনো অংশটি কেটে ওই স্থানে বর্ধ পেস্টের প্রলেপ দিতে হবে আর এই পেস্টটি আপনি তৈরি করবেন সত্তর গ্রাম পরিমাণ তুতে এবং একশো গ্রাম পরিমাণ চুন আলাদা পাত্রে গুলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে এই পেস্টটি তৈরি করতে হয় তো এটি ওই কাটা অংশে লাগিয়ে দিলে পরবর্তীতে তার গাছটি শুকাবে না বা মারা যাবে না মালটা যেহেতু একটা মিষ্টি জাতীয় ফল এ কারণে এই গাছে মাঝে মধ্যেই জিঙ্কের অভাবজনিত লক্ষণ দেখা যায় এক্ষেত্রে আপনার গাছের সবুজ পাতার মাঝে হলুদ ছোপ দাগ দেখা যায় এটা প্রতিকারের জন্য মাটিতে জৈব সার ও দস্তা সার গাছ প্রতি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে আর গাছের লবণ দেখা দিলে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার পাঁচ পার্সেন্ট মানে পয়েন্ট ফাইভ পরিমাণ জিঙ্ক সালফেট দ্রবণ পাতা স্প্রে করতে হবে এটা হচ্ছে প্রতি লিটারের সাথে পাঁচ গ্রাম পরিমাণ জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে পাতা স্প্রে করে এটা মাসে দুইবার করলে আশা করা যায় যে গাছে জিঙ্কের অভাব হবে না তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন